আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে থাকছে কোরিয়ান স্টাইলে হট চিকেন উইংস। মুচমুচে এবং জুসি এই চিকেন উইংসটা খেতে যেমনই মজার হয়, তেমনই কিন্তু বানানো অনেক সহজ। হাতের কাছে থাকা একদম কম উপকরণে যে কেউ বানাতে পারবেন। চলুন তাহলে রেসিপি দেখে নেই। আজকের রেসিপির জন্য আমি এখানে 8 পিস চিকেন উইংস নিয়েছি। চিকেন উইংসের এই ছোট যে অংশটা থাকে, আপনি চাইলে এই অংশটা কেটে বাদও দিতে পারেন, আবার রাখতেও পারেন, এটা আপনার নিজের পছন্দ। উইংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। এখানে হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ দিচ্ছি রসুন বাটা। লাল মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো এবং স্বাদমতো দিচ্ছি লবণ। এবারে হাতের সাহায্যে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে রেস্টে রেখে দিচ্ছি ঢেকে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পরে এবারে এর মধ্যে 3 টেবিল চামচ দিচ্ছি ময়দা এবং 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একসাথে একটু মিশিয়ে নিয়ে এবারে অল্প অল্প করে পানি দিয়ে ঘন টাইপের একটা ব্যাটারের মতো তৈরি করে নিব। আপনি চাইলে এখানে পানির পরিবর্তে কিন্তু ডিমও দিতে পারেন। একবারে খুব বেশি পানি দিয়ে ফেলা যাবে না, যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, এরকম ঘন পেস্টের মতোই হবে। খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে এবারে চলে যাচ্ছি ভাজার জন্য। তেল প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এক পাশ একটু হয়ে আসলে তারপরে উল্টে দিব, আর এভাবে করে আমি 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিব। 4-5 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে একটা প্লেটে তুলে রাখছি, আর 10 মিনিটের মতো অপেক্ষা করছি এই উইংসগুলো কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত। 10 মিনিট পরে আবার এটাকে আবারও ফ্রাই করতে হবে, অর্থাৎ এভাবে ডাবল ফ্রাই করার কারণে এই উইংসগুলো অনেক বেশি মুচমুচে হবে। আমি আবারও ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের মতো। এভাবে করে ভেজে আমি একটা প্লেটে তুলে রাখছি। তারপরে চুলাতে আরেকটা প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচের মতো দিচ্ছি তেল। তেল একটু গরম হয়ে আসলে দিচ্ছি পরিমাণ মতো চিলি ফ্লেক্স, আর সেই সাথে 1 টেবিল চামচ রসুন কুচি। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব। এখানে আমি দিচ্ছি 4 টেবিল চামচ টমেটো সস, সয়া সস দিচ্ছি 1.5 চা চামচ। সয়া সসের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, কেননা এতে অনেক বেশি লবণ থাকে। পরিমাণ মতো দিচ্ছি চিলি পেস্ট, আপনি এর পরিবর্তে চিলি পাউডার দিতে পারেন অথবা চিলি সসও দিতে পারেন। এবং পরিমাপটা হচ্ছে আপনি কতটুকু ঝাল এখানে খেতে পছন্দ করেন সেটা বুঝেই কিন্তু দিবেন। সামান্য পরিমাণে দিচ্ছি চিনি, চিনির পরিবর্তে এখানে আপনি চাইলে মধু দিতে পারেন। আবার টমেটো সসটা যদি বেশি মিষ্টি টাইপের হয় তাহলে কিন্তু চিনিটা বাদও দেওয়া যায়। এবারে হাই হিটে সব কিছু একসাথে জাল করে নিব, এবং ভেজে রাখা চিকেন উইংসগুলো দিয়ে টস করে নিতে হবে, বা আপনার যেভাবে সুবিধা হয় ওইভাবেই মিশিয়ে নিতে পারেন। তবে 1 মিনিটের যেন বেশি না হয় এই মিক্সিংয়ের কাজটা। বেশি সময় পর্যন্ত চুলায় রাখলে উপরের কোটিংটা শক্ত বা নরম হয়ে যাবে। চুলা থেকে নামানোর আগে 1/2 চা চামচ সাদা তিল দিচ্ছি, আর এবারে কিন্তু সাথে সাথে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। এই উইংসগুলো ছোট বাচ্চাও খাবে, এই জন্য আমি ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনি চাইলে কিন্তু আরও বেশি করে দিতে পারেন। এখানে যত বেশি ঝাল দেওয়া হয় খেতে কিন্তু ততটাই বেশি মজার হয়। উপরের লেয়ারটা যেমন ক্রিস্পি হয়েছিল, তেমনই কিন্তু ভিতরটা জুসি, খেতে এক কথায় অসাধারণ ছিল। এভাবে করে বাসায় ট্রাই করবেন, রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।